কেমন আছো সবাই? টপার্স গ্রুপ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই জানো আমি WBCS ফোকাস সিরিজ বলে একটা সিরিজ শুরু করেছি। তো সেই সিরিজটার মধ্যে আমি WBCS এর সিলেবাস আস্তে আস্তে ছোট ছোট করে ভাগ করে তোমাদেরকে বলে দিচ্ছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কী কী পড়তে হবে। তার সাথে আমি একটা অপশনাল সিরিজও স্টার্ট করেছি। সেই অপশনাল সিরিজেও আমি তোমাদের অ্যানথ্রোপোলজি নিয়ে, অ্যানথ্রোপোলজি 2014 পেপার ওয়ানটা আমি সলভ করে তোমাদের দিয়ে দিয়েছি। প্লাস অ্যানথ্রোপোলজি একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক আমি ক্রিয়েট করা স্টার্ট করেছি, যেটা যেখানে তোমার কোয়েশ্চেন ফ্রম এভরি অ্যাসপেক্ট, ফ্রম এভরি টপিক থাকবে, যেটা থেকে তোমরা অনেক বেশি হেল্প পাবে আর তোমাদের তার বাইরে কোনো কোয়েশ্চেন প্রিপেয়ার করার দরকার পড়বে না। তো অ্যাজ ইউজুয়াল আমার ফোকাস সিরিজের নেক্সট পার্ট হলো জিওগ্রাফি। তো এখানে জিওগ্রাফি বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে স্পেশাল রেফারেন্স দিয়ে WBCS থেকে কোয়েশ্চেন আসে। তো আমি কীভাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পড়াবো, আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পড়াবো হলো তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে? তো সেই জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ পড়তে গেলে তোমাদের ডিভিশন ওয়াইজ পড়তে হবে। তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গলে 5টা ডিভিশন আছে। তো 5টা ডিভিশন একদম উপর থেকে নিচ পর্যন্ত, নর্থ টু সাউথ যদি আমি পড়তে স্টার্ট করি, তো আমার ওখানে প্রথমে স্টার্ট হবে হলো তোমার জলপাইগুড়ি ডিভিশন। তো জলপাইগুড়ি ডিভিশনে আমি যে ফার্স্ট ডিস্ট্রিক্টটা দিয়ে স্টার্ট করবো সেটা হলো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তো এরকমভাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পড়লে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ডিস্ট্রিক্ট ওয়াইজ পড়লে তোমাদের একটা লাভ হবে, সেটা হলো তোমার রিভার্সটা তোমার প্রথমেই পড়া হয়ে যাবে। রিভার্স আলাদা করে জাস্ট আর পড়তে হবে না, তোমার রিভার্স টপিকটা পড়ার সময় জাস্ট রিভাইজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড। আর তার সাথে সাথে তোমার ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট, নর্দার্ন মোস্ট, সাদার্ন মোস্ট, কোন কোন ইম্পর্টেন্ট কী কী জিনিস সেগুলো পড়া হয়ে যাবে। তো লেট স্টার্ট, ঠিক আছে? আলিপুরদুয়ার জলপাইগুড়ি ডিভিশন, তো এটা তোমাদের একটা আলিপুরদুয়ারের ম্যাপ দিয়েছি। তো তোমাদের জলপাইগুড়ি ডিভিশনে যেরকমভাবে বললাম 5টা ডিস্ট্রিক্ট আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে তোমাদের আলিপুরদুয়ার আছে। আলিপুরদুয়ারের ঠিক নিচে আছে হলো কোচবিহার, কোচবিহার তার পাশে আছে হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারের পাশে জলপাইগুড়ি আছে, ছোট্ট করে উপরের দিকে আছে হলো তোমার কালিম্পং আর তারপর দার্জিলিং। তো এই 5টা ডিস্ট্রিক্ট মিলিয়ে হলো তোমার জলপাইগুড়ি সাব ডিভিশন। তো জলপাইগুড়ি ডিভিশন, তো জলপাইগুড়ি ডিভিশনের এই ম্যাপটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে। এবার দেখো যে আমি যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা পড়ছি, সেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে তোমার অ্যাডজাসেন্ট কী কী প্লেস আছে, মানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ ইস্টার্ন, সাউথ ইস্টার্ন কী কী জিনিসপত্র আছে সেগুলো জেনে নেবো আমরা। তো আলিপুর ডিস্ট্রিক্টের তোমার নর্দার্ন মোস্ট কী আছে হলো ভুটান, তো ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। ডান দিকে কী আছে, মানে ইস্টার্ন সাইডে ইস্টার্ন আর সাউথ ইস্টার্নে কী আছে, আসামের দুটো ডিস্ট্রিক্ট আছে। ইস্টার্নে আছে হলো কোকরাঝাড় ডিস্ট্রিক্ট অফ আসাম আর সাউথ ইস্টার্নে আছে হলো ধুবরী ডিস্ট্রিক্ট অফ আসাম। সাদার্নে কী আছে, কোচবিহার ডিস্ট্রিক্ট আছে। বাদিকে আছে হলো তোমাদের ওয়েস্টার্ন সাইডে আছে হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তো অ্যাডজাসেন্ট সাইডে। এবার তোমার কিছু MCQ এর থ্রু দিয়ে তোমাদের এই ডিস্ট্রিক্টটার কী কী দরকার সেগুলো পড়ে নেবো। তো এখানে ফার্স্ট কোয়েশ্চনটা কী আছে, ফার্স্ট কোয়েশ্চন আছে উইচ রিভার ফর্মস দ্য ইস্টার্ন বাউন্ডারি অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। ইস্টার্ন মোস্ট বাউন্ডারি, ইস্টার্ন মোস্ট রিভার বাউন্ডারি সেটা হলো শঙ্করশিবা, ঠিক আছে? আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ কার্ভড আউট অফ উইচ টু ডিস্ট্রিক্টস, এখানে অ্যান্সারটা হবে হলো তোমার জলপাইগুড়ি অ্যান্ড কোচবিহার। কবে ফর্ম হয়েছে, 25 জুন 2014, ঠিক আছে? এটা তোমাদের ডেট অফ ফর্মেশনটাও জেনে রাখা উচিত। তো নেক্সট কোয়েশ্চনটা আসে, নেক্সট কোয়েশ্চনটা কি, উইচ ন্যাশনাল পার্ক ও রিজার্ভ ইজ লোকেটেড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অ্যান্ড ইজ নোন ফর ইটস বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটির জন্য কোনটা ফেমাস, তো সেটা হলো বক্সা টাইগার রিজার্ভ, এখানে অপশন ইতে যেটা দেওয়া আছে তোমাদের। তো নেক্সট কী আছে, নেক্সট আছে হলো উইচ প্রমিনেন্ট হিল স্টেশন ইজ সিচুয়েটেড ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তো হিল স্টেশন বলতে গেলে এখানে জলঢাকা, জলঢাকা হিল স্টেশন ইজ সিচুয়েটেড ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। নেক্সট কোয়েশ্চন কী আছে, উইচ কমিউনিটি ইজ প্রাইমারি ফাউন্ড ইন মেজরিটি অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, মেজরিটি কোন কমিউনিটিকে পাওয়া যায়। তো এখানে বেসিক্যালি অ্যান্সারটা হবে হলো বেঙ্গলি, আর বেঙ্গলি অপশানে না থাকলে গোর্খা কমিউনিটি তুমি বলতে পারো, ঠিক আছে? হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ইজ বেঙ্গলি, ঠিক আছে? বেঙ্গলিটা হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, ম্যাক্সিমাম পপুলেশন বেঙ্গলিটাই স্পিক বলে। উইচ রিভার ফ্লোস থ্রু আলিপুরদুয়ার টাউন দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, কোন রিভারটা আলিপুরদুয়ার টাউনের থ্রু দিয়ে ফ্লো করছে সেটা হলো তোরসা রিভার, অপশান ডি তোরসা রিভার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন হলো উইচ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড নিয়ার দ্য ভুটান বর্ডার ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তো ভুটানটা কোথায় বললাম, আলিপুরদুয়ারের নর্দার্ন মোস্ট বাউন্ডারি, নর্দার্ন সাইডে আছে, ঠিক আছে? তো নর্দার্ন সাইডে তোমার ভুটানটা আছে, ভুটানের বর্ডারের একদম সামনে কী আছে, ভুটানের বর্ডারের সামনে আছে হলো বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো উইচ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড নিয়ার ভুটান বর্ডার সেটা হলো বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন কি, হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ আলিপুর ডিস্ট্রিক্ট অ্যাপ্রক্সিমেটলি। তো দেখো এখানে এক্স্যাক্ট যদি তোমাকে বলে তাহলে 3136 স্কোয়ার কিলোমিটার্স, ঠিক আছে? বাট তোমাকে অ্যাপ্রক্সিমেটলি যেহেতু বলেছে, তো এই গোটা অপশনের মধ্যে সবথেকে অ্যাপ্রক্সিমেট হলো 3150 স্কোয়ার কিলোমিটার্স, যেটা হলো অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন হলো আলিপুর ডিস্ট্রিক্ট শেয়ার্স ইটস ইন্টারন্যাশনাল বর্ডার উইথ উইচ কান্ট্রি। প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে অ্যাডজাসেন্ট প্লেসেসের ম্যাপটা দেখিয়ে, সেটা হলো ভুটান, অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন, নেক্সট কোয়েশ্চন কী আছে, হোয়াট ইজ দ্য কমার্শিয়াল হাব ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট কমার্শিয়াল হাব কোথায়, সেটা হলো জয়গাঁও। জয়গাঁও হলো একটা ইস্টার্ন, মানে কমার্শিয়াল হাব যেটাকে বলছে সেটা হলো তোমার ইস্টার্ন সাইডের একটা টাউন, ঠিক আছে? ইস্টার্ন নর্থ ইস্টার্ন সাইডের একটা টাউন, তো ভুটানের একদম বর্ডারের কাছাকাছি আছে। তো ভুটানের বর্ডারের কাছাকাছি আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে আছে হলো জয়গাঁও, জয়গাঁও টাউনটা,
আর ভুটানের সাইডে কোন টাউনটা ফার্স্ট আসছে? ফুয়েন শোলিং, ঠিক আছে। ফুয়েন শোলিংটা হলো ফিনান্সিয়াল হাব অফ ভুটান বলা হয়, ঠিক আছে। তো জয়গাঁও হলো আমাদের আলিপুরদুয়ারের সাইডে, ওয়েস্ট বেঙ্গলের সাইডে হলো কমার্শিয়াল হাব আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, আর ভুটানের সাইডে হলো ফুয়েন শোলিং, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য লিটারেসি রেট অফ আলিপুরদুয়ার অ্যাজ পার লেটেস্ট অ্যাভেলেবল ডেটা? সেটা হলো 91.03% টু বি এক্সাক্ট, আর 91% অ্যাকর্ডিং টু দ্য অপশন, মানে অপশন বি। আলিপুর ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর ইস প্রোডাকশন অফ উইচ ক্রপ? এখানে টি সবাই জানো তোমরা, নর্থ বেঙ্গলে আছে। আর নেক্সট কোয়েশ্চেন হলো উইচ ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন কানেক্টস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট টু আদার মেজর সিটিজ? এখানে হলো নিউ আলিপুরদুয়ার জাংশন, ঠিক আছে। আলিপুরদুয়ার জাংশন, আলিপুরদুয়ার জাংশন রেলওয়ে স্টেশন, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, উইচ ফেমাস ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই গ্র্যান্ড ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট রিফ্লেক্টিং দ্য লোকাল কালচার অ্যান্ড হেরিটেজ? দেখো এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপূজা ইজ দ্য মোস্ট ফেমাস ফেস্টিভ্যাল, ঠিক আছে। দুর্গাপূজা ছাড়াও বৈশাখী, ক্রিসমাস এগুলো হয়ে যায়। তো অবভিয়াসলি লোসারটা হলো লাদাখে হয়, কোনো দরকার নেই, দুর্গাপূজাটা অপশনটা দিয়ে যাবে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমি কিছু দিয়েছি, সেই কিছু জিনিস হলো তোমার এখানে রিভার বাউন্ডারিজ। তোমাদেরকে প্রথমেই বললাম যে কোনো ডিস্ট্রিক্ট পড়তে গেলে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাইজ করলে হলো সেই ডিস্ট্রিক্টের কোন কোন রিভার পাস করছে আর কোন কোন রিভার বাউন্ডারি আছে। তো এখানে দেখো তোমাদেরকে আমি মার্ক করে দিয়েছি যাতে তোমাদের কোনো দিন ভুল না হয়। তো অ্যাজ ইউজুয়াল ফার্স্ট যে কোয়েশ্চেনটা স্টার্ট করেছিলাম সেটা হলো উইচ রিভার ফর্মস দ্য ইস্টার্ন বাউন্ডারি অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেটা হলো শঙ্কর, আমি বলেছিলাম। এখানে এক্সট্রা ইনফরমেশন কী দিয়েছি? এক্সট্রা ইনফরমেশন দিয়েছি যে শঙ্কর সেপারেটস দ্য ডিস্ট্রিক্ট ফ্রম নেবারিং কান্ট্রি অফ তোমার ভুটান। তো শঙ্কর ইস্টার্ন ওই নর্থ ইস্টার্ন সাইড থেকে আসছে, ঠিক আছে। নর্থ ইস্টার্ন সাইড থেকে এসে আলিপুরদুয়ারে তোমার ইস্টার্ন সাইড দিয়ে চলে আসছে, ঠিক আছে। তো সেই জন্য এখানে লিখেছে তোরসা রিভার, তোরসা রিভার ফ্লোস টু আলিপুরদুয়ার টাউন। তোরসা রিভার, এটাও এমসিকিউতে দেখেছো কোন রিভারটা আলিপুরদুয়ার টাউন দিয়ে ফলো করছে, সেটা হলো তোরসা রিভার। তোরসা রিভার ফর্মস দ্য ওয়েস্টার্ন বাউন্ডারি অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এবার আলিপুরদুয়ার টাউনের মধ্যে দিয়ে তোরসা ছাড়াও আরেকটা নদী যায়, সেটা হলো ননাই নদী, NONAI, ঠিক আছে। বাট তোরসা ইজ দ্য মেন রিভার উইচ ফ্লোস টু আলিপুরদুয়ার টাউন। কালজানি রিভার, কালজানি রিভার ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র, ইটস ফর্মস দ্য সাদার্ন বাউন্ডারি অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এবার দেখো সাদার্ন বাউন্ডারি অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই কালজানি রিভারটাকে আরেকটা বলে হলো সেটা হলো মেন রিভার অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। কালজানি রিভারটা হলো মেন রিভার অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এবার রাইডাক রিভার, রাইডাক রিভার ইজ ওয়াংচো রিভার ইন ভুটান, ইটস ফর্মস দ্য সাদার্ন অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন বাউন্ডারি অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, ঠিক আছে। রাইডাক রিভারটা ভুটানে ওয়াংচো রিভার হিসেবে পরিচিত, আর সাদার্ন আর সাউথ ওয়েস্টার্ন বাউন্ডারিটা ফর্ম করে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা। ডিমা রিভার, যেটা ভুটানে অরিজিনেট করে, ফর্মস দ্য নর্দার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন বাউন্ডারি অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো রিভার বাউন্ডারিগুলো হয়ে গেল। এবার তাছাড়াও কিছু মিসেলনিয়াস ডেটা কিংবা মিসেলনিয়াস ফ্যাক্টস থাকে। মিসেলনিয়াস ফ্যাক্টসগুলো হলো আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন, এটা হলো লার্জেস্ট ডিভিশন অফ নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে জোন। দুটো মেজর স্টেশন কী কী আছে আলিপুরদুয়ার? আলিপুর জাংশন, যেটা বললাম তোমাদেরকে, নিউ আলিপুরদুয়ার। 20th আলিপুরদুয়ারটা হলো কত নম্বর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? 20th ডিস্ট্রিক্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কবে ফর্মেশন হচ্ছে? 25th June 2014। হোয়াট ইজ দ্য ইকোলজিক্যাল সিগনিফিকেন্স অফ চিলেপাটা হিলস ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট? চিলেপাটা হিলস বলে একটা হিলস আছে, সো সেই সেই হিলসটার সিগনিফিকেন্সটা কী? চিলেপাটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বলে একটা স্যাংচুরি আছে, যেখানে তোমার মানে হিউজ পপুলেশন অফ এলিফ্যান্টস অ্যান্ড আদার ওয়াইল্ড লাইফ স্পিসিস ইজ ফাউন্ড, ঠিক আছে। তো চিলেপাটা ফরেস্ট, চিলেপাটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, চিলেপাটা ফরেস্ট যেটা আছে, সেই ফরেস্টটা হলো তোমার এলিফ্যান্ট করিডোর প্রোভাইড করে একটা। দেন দ্যাট করিডোর ইজ বিটুইন বক্সার রিজার্ভ অ্যান্ড জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আচ্ছা, ট্রাইবাল কমিউনিটিস কী কী পাওয়া যায় আলিপুরদুয়ারে? সেটা হলো বোডো, রাভা, মেক, সাঁওতাল, রাজবংশী, ঠিক আছে। হাইয়েস্ট পিক অফ দুয়ার্স, দ্য ছোটা সিনচুলা, ইজ ইন আলিপুরদুয়ার। যদি বলে আলিপুরদুয়ারের হাইয়েস্ট পিক কী, আলিপুরদুয়ারের হাইয়েস্ট পিক হলো কিন্তু ছোটা সিনচুলা, সেখানে আমি তোমাদের হাইটটাও দিয়ে দিয়েছি, 1726 meters। সাংচুলি ইজ দ্য হাইয়েস্ট পিক অফ বক্সা হিলস। এবার বক্সা ওয়াইল্ড, বক্সা টাইগার রিজার্ভটা আছে, এবার বক্সা হিল যে জোনটা আছে, বক্সা হিলের তোমার হাইয়েস্ট পিক যদি জিজ্ঞেস করে সেটা সাংচুলি, ঠিক আছে। কারণ কি এরকম ক্রিটিক্যাল কোয়েশ্চেন কিছু কিছু মাঝে মাঝে দিয়ে দেয়, তো সেই জন্যই আমার এত ইনডেপথে গিয়ে পড়ানো। মেজর রিভার্স কী কী আছে? মেজর রিভার্স তোমরা আগের স্লাইডটাতেই পড়েছো। মেজর রিভার্সে আছে তোরসা, কালজানি, রাইডাক, জয়ন্তী, শঙ্কুশ, ফ্রম ওয়েস্ট টু ইস্ট। এখানে ডিরেকশনটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি কীভাবে রিভারগুলো ফ্লো করছে, কোন সাইড থেকে কোন সাইডে। টোটোস, এটা হলো ট্রাইব, এটা হলো সবথেকে প্রিমিটিভ ট্রাইব, যেখানে লিস্ট নাম্বার অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড লিভ ইন আলিপুরদুয়ার, ঠিক আছে। মানে দিস ইজ দ্য অনলি হ্যাবিটেট অফ টোটো ট্রাইব, ঠিক আছে, যেখানে শুধু আলিপুরদুয়ারই থাকে, ঠিক আছে। আর দেখো মোটামুটি আলিপুরদুয়ারের এই স্লাইডটায় আমি তোমাদেরকে যা যা ইনফরমেশান দেওয়ার দরকার ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আশা করছি এইটুকু পড়লে মোর দ্যান এনাফ হবে। আর তাছাড়াও তোমার এমসিকিউ তোমরা যেরকম প্র্যাকটিস করছো প্র্যাকটিস করে যাও, ফর বেসিক দিস ইজ মোর দ্যান এনাফ। তোমরা আশা করছি সবাই ভালো থাকবে, সবাই ভালো করে পড়াশোনা করছো, হ্যাপি স্টাডিজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর বাকিদের সাথেও শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।